বন্ধুদের সাথে গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার উত্তরপাড়া পঞ্চাননতলা মন্দির গঙ্গার ঘাট এলাকায়। পুলিশ সূত্রে খবর, আজ সকালে বাবা মাকে খেলতে যাচ্ছিল বলে বাড়ি থেকে বের হয় উক্ত ক্লাস সেভেনের উত্তরপাড়া চিলড্রেন্স ওন হোমের ছাত্র প্রিয়াংশু বিশ্বাস। ফুটবল খেলে গতকাল বিকেলে 4:30 নাগাদ গঙ্গায় বন্ধুদের সাথে স্নান করতে নামে। এরপর ছবি তোলা এবং স্নান করার পর হঠাৎই এক বন্ধু লক্ষ্য করেন প্রিয়াংশু ক্রমশ দূরে চলে যাচ্ছে। এরপর এক বন্ধু তাকে বাঁচাতে গেলে সেও ডুবে যাচ্ছিল। পরে প্রিয়াংশু তাদের সামনেই তলিয়ে যায়। এরপর অনেকে গঙ্গায় খোঁজাখুঁজি করলেও কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর ঘটনাস্থলে আসে উত্তরপাড়া থানার পুলিশ। এরপর গঙ্গার ঘাটে এসে প্রিয়াংশুর বাবা কান্নায় ভেঙে পড়েন, বলেন বন্ধুরা একবারও কেন বারণ করলো না গঙ্গায় নামতে। যদিও উত্তরপাড়া গঙ্গার ঘাটগুলিতে একাধিকবার জলে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে, এই ঘটনা নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ। এরপর গঙ্গার ঘাটে এসে উপস্থিত হন ওই ওয়ার্ডের কাউন্সিলর সারথি গোলদার। তলিয়ে যাওয়া স্কুলের ছাত্রের দেহ উদ্ধার করতে পথে নেমেছে উত্তরপাড়া থানার পুলিশ। এটা তো বিশাল দুঃখের ব্যাপার। আপনি কখন জানতে পারলেন গোটা ঘটনা? আমি এক্ষুনি এলাম। আপনিও তো একজন বাবা, কি মনে হয় কি হলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায়? এটা দেখুন, এটা এবার এটা কীভাবে, এটা যদি গার্জেন সচেতন না হয় কীভাবে এড়াবে? আপনার নাম দাদা? শিব মুখার্জি। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা, এটা পড়ছে কেসি লাইট হাউস আছে।